আমরা যারা ইউটিউব প্ল্যাটফর্মে ফ্রি মিউজিক খুঁজি, মানে আমাদের কন্টেন্টের মধ্যে ফ্রি মিউজিক ব্যবহার করার জন্য খুঁজে অন্যের ফ্রি মিউজিক আমরা ব্যবহার করে থাকি, তখনই কিছুদিন যাওয়ার পর আমাদের চ্যানেলের মধ্যে কপিরাইট চলে আসে, তখনই কিন্তু আমরা একটা সমস্যার মধ্যে পড়ে যাই এবং আমাদের চ্যানেলটা ডাউন হতে থাকে। তাদের জন্যই কিন্তু ইউটিউব একটা সমাধান নিয়ে আসছে এবং একটা নতুন ফিউচার নিয়ে আসতে যাচ্ছে। সেই ফিউচারটার নাম হচ্ছে ক্রিয়েটর মিউজিক বেটা। ক্রিয়েটর মিউজিক বেটা কিভাবে কাজ করবে? ক্রিয়েটর মিউজিক বেটা এমনভাবে কাজ করবে, যতগুলো ইউটিউবের প্ল্যাটফর্মে ফ্রি মিউজিক আছে সবগুলোকে একসাথে করে আপনার চ্যানেলের মধ্যে একটা বেটা ভার্সনে এনাবল করতে যাচ্ছে এবং নতুন একটা নেভিগেশন এনাবল করতে যাচ্ছে। সেই নেভিগেশনের মধ্যে আপনি যতগুলো ফ্রি মিউজিক আছে এবং ভাইরাল কন্টেন্ট আছে সবগুলোর ফ্রি মিউজিক এখানে পেয়ে যাবেন। শুধুমাত্র এখান থেকে তুলে আপনার কন্টেন্টে ব্যবহার করে আবার ইউটিউবের প্ল্যাটফর্মে আপলোড করতে পারবেন। সেক্ষেত্রে আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন, কমিউনিটি স্ট্রাইক, ভায়োলেশন কোনো কিছু আসবে না, আপনি শুধুমাত্র ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এই আপডেটটা কিন্তু বর্তমানে ইউনাইটেড স্টেটের মধ্যে চালু হতে যাচ্ছে এবং এক্সপেরিমেন্টের মধ্যে আছে। যদি 12 করে এক্সপেরিমেন্ট হয়ে যায় তাহলে কিন্তু আশা করি সকল বিশ্বের মধ্যে এটা অ্যানাউন্স করে দেওয়া হবে এবং আমরা যারা ফ্রি মিউজিক নিয়ে টেনশনে ছিলাম সেটা টেনশন থেকে মুক্ত হয়ে যাবেন। এটা ছিল ফার্স্ট নাম্বার আপডেট। তারপর আমাদের দুই নম্বর আপডেটটা হচ্ছে চ্যানেল মডারেটর। আমরা জানি আমাদের বিশ্বাসগত লোকের সাথে কিন্তু আমাদের চ্যানেলকে মডারেটর করে থাকি, যেটা আমার চ্যানেলকে ম্যানেজমেন্ট করতে পারবে এবং আমার চ্যানেলের মধ্যে পরিচালনা করতে পারবে এবং যে ভুলগুলো আছে সেগুলোকে সংশোধন করতে পারবে। তেমনি মডারেটরের মধ্যে নতুন ফিউচার অ্যাড করতে যাচ্ছে ইউটিউবের পক্ষ থেকে। সেই মডারেটরের মধ্যে নতুন ফিউচারগুলো হচ্ছে আপনি লাইভ স্ট্রিমের মাধ্যমে আপনি কাউকে মডারেটর অ্যাড করতে পারবেন, যেটা হচ্ছে আপনার কমেন্টকে রিমুভ করতে পারবে এবং আপনার স্প্যাম যে ওয়ার্ডগুলো আছে সেগুলোকে রিমুভ করতে পারবে এবং আপনার যেই ভিউয়ার্স আছে যেগুলো বাজ বাজে কমেন্ট করতেছে তাদেরকে ব্লক লিস্টে পর্যন্ত ফেলাতে পারবে এবং আপনার যতগুলো ইউটিউবের সেটিং আছে সবগুলো কিন্তু ম্যানেজমেন্ট করতে পারবে শুধু একজন মডারেটর, যেটা দ্বারা আপনার যে ইউটিউবের যতগুলো কাজ আছে সবগুলো কাজের থেকে কিন্তু অনেকটা কাজই আপনি বেঁচে যাবেন এবং আপনার মডারেটর সেগুলোকে করে দেবে। তো এই আপডেটটা কিন্তু আমার কাছে অনেকটা ভালো লেগেছে। অবশ্যই যাদের মডারেটর দিয়ে রেখেছেন এবং আপনি যখন ফ্রি থাকেন না আপনার মডারেটর সেগুলো কাজ করে দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য অনেকটা গুড নিউজ। অবশ্যই আপনার কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তারপর যে তিন নম্বরের আপডেটটা সেটা হচ্ছে আরও দামাকা আপডেট, কারণ এটা যারা আপনার চ্যানেল 100% গ্রোথ হবে। কী করে গ্রোথ হবে আমি সেটা আপনাদেরকে বিস্তারিত বলবো। এখন বর্তমানে আমাদের অ্যানালিটিক্সের মধ্যে নতুন ফিউচার অ্যাড করতে যাচ্ছে। কন্টেন্টের মধ্যে আমরা এখন যদি যাই, এখানে আমাদের চ্যানেলে অ্যানালিটিক্স দেখতে পাবো, আমাদের কত বছর বয়সের লোকেরা আমাদের ভিউগুলো দেখতেছে এবং কোন অঞ্চল থেকে ভিউগুলো দেখতেছে এবং কোন কান্ট্রি থেকে ভিউগুলো দেখতেছে এবং আমরা আমাদের শর্ট ভিডিও, লং ভিডিও, পোস্ট, লাইভ সবগুলাকে অ্যানালাইজ করতে পারবো শুধুমাত্র আমাদের স্মার্ট মোটোফোন দিয়ে, যেটার মধ্যে আছে ওয়াইড স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে। সেটাও কিন্তু কিছুদিনের মধ্যে সকল ক্রিয়েটরদের চ্যানেলে অ্যানাবল করে দেওয়া হবে। অবশ্যই সেটা অ্যানাবল হয়ে গেলে আপনাদের কাছে কেমন লাগবে এবং আপনার ফিলটা কেমন লাগবে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।